ভারতীয় জনগণের সঙ্গে সংগঠিত এক অপরাধের আজ তৃতীয় বর্ষবর্তী প্রবল অধ্যত্তে এই সরকার নোট বাতিল করেছিল যার থেকে সংকট এবং যন্ত্রণা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি আমরা এখনো পর্যন্ত এই আঘাত কাটিয়ে উঠতে পারিনি ভারতের নোট বাতিলের তৃতীয় বর্ষবর্তীতে এক বার্তা বার্তায় একথা জানালেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এদিনের টুইট বার্তায় একটি সংবাদপত্রের কাটিং শেয়ার করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক যেখানে লেখা আছে নভেম্বর আট কখনো ভুলো না এবং সঙ্গে লেখা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উক্তি আমাকে পঞ্চাশ দিন দিন যদি ভুল হই আমাকে জীবন্ত জ্বালিয়ে দেবেন নোট নোটবাতিল প্রসঙ্গে অন্য এক টুইট বার্তায় সিপিআইএম পক্ষ থেকে জানানো হয়েছে কালো সাদা হবে টাকা ফেরত আসবে এবং সমস্ত কিছুই ছিল আরও এক নাটক মানুষ কাজ হারিয়েছে অথচ সরকার এবং প্রধানমন্ত্রী তাদের জনসংযোগ করে যাচ্ছে